দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। লাস্ট প্রায় 1 সপ্তাহ অনেক রোদ আর অনেক গরম ছিল, আজকে থেকে এত বৃষ্টি। আর ওয়েদার চেক করে দেখলাম যে আজকে থেকে একটা না 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হবে। এমনই হয় সামারে, দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ এত বেশি বৃষ্টি হয় আর সেটা একটা না 4-5 দিন থাকে। খুবই ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিটা দেখা যাচ্ছে সকাল সন্ধ্যা প্রায় 24 আওয়ার্সই হবে। আমি এখানে 3টা গাছ লাগিয়েছিলাম, সে গাছগুলো নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে যে এই শীতে আর এত ঠান্ডা বৃষ্টিতে আমার গাছগুলো না আবার মরে যায়। তো যাই হোক, আজকে আমাদের বাসায় হচ্ছে ইফতার পার্টি চলছে। পার্টি বলে ভুল হবে, প্রত্যেক বছরই গেস্ট বাসায় আসে বা আমরাও যাই, এইবার আর বাসায় আসবে না আর আমরাও যাব না। এই জন্য আত্মীয় স্বজন আর ফ্রেন্ডদের জন্য কিছু ইফতারি বাসায় বানিয়ে ওদেরকে বাসায় পাঠিয়ে দিব। তো এখানে আমার একটা আপু আছে, আমার সাথে থাকে, উনি সব কিছু অলরেডি রেডি করে রেখে দিয়েছে, যা যা আর কি ফ্রাই করবে। এখানে সব কিছু আছে, আলুর চপ, তারপর টুনা ফিশের চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজও আছে, এটা হচ্ছে বড়টা হচ্ছে ডিমের চপ, আরো আছে হচ্ছে কাবাব আছে, রোল আছে, সমোসা আছে, তারপর তো ছোলা বোনা আছে, আরো আছে হালিম। তো এই সব কিছুই দেখা গেছে যে গেস্টের জন্য, মানে সরি, আত্মীয় আর ফ্রেন্ডদের জন্য এই সব কিছু করা। এগুলো আমরা অলরেডি রেডি করে ফেলেছি। বর্তমানে যে পরিস্থিতি, এর কারণে কেউ কারো বাসায় যাওয়া আসা করছে না। সবকিছু স্বাভাবিক থাকলে যেটা হয় আর কি, যে প্রত্যেক বছরই গেস্ট বাসায় এসে ইফতার করে, গরম গরম খায়। এখন দেখা গেছে যে অনেক আগে এগুলোকে ফ্রাই করে তারপর রেখে দিতে হবে, আর অনেক আগে ফ্রাই করলে ওই ধরনের ক্রিসপিনেসটা থাকে না, বা গরম গরমে যেরকম একটা স্বাদ বা মজা হয় সেটা থাকে না। তারপরও যে আপু এত বড় একটা ডিসিশন নিয়েছে যে সে তার ফ্রেন্ডদেরকে ইফতার দিবে, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যে সে এত কিছু করেছে ইফতারের জন্য। আর এ হচ্ছে হালিম, আপুর হাতে হালিম কিন্তু খুবই বিখ্যাত, অনেকটা মানে দোকানের মতোই লাগে। আমরা সবাই আপুর হাতে হালিম অনেক পছন্দ করি। দেখে একদমই বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা পাতিল, আর এখানে অনেক আর কি অনেক অনেক হালিম। এখানে আপু অলরেডি চপ ভাজা শুরু করে দিয়েছে। যখন বাসায় অনেক কিছু রান্নাবান্না করা হয়, তখন কিচেনে একদম অনেক জিনিস, যেরকম হাঁড়ি, পাতিল, এটা সেটা, বল, একদম ছড়ানো ছিটানো থাকে। আমার মনে হয় এই ব্যাপারটা, এই জিনিসটা সবার সাথেই ঘটে। কিছু আইটেম রান্না করতে গেলে কিন্তু অনেক কিছুর সাথে জড়াতে হয়, আর অনেক কিছু ওয়াশ করা, এইটা সেটা। আমাদেরও যে পরিস্থিতি হয়েছে, অনেক কিছু ছিল সারা কিচেন ভরা, তো এই জন্য ওইভাবে ভিডিও করে দেখাতে পারি নাই। কারণ হচ্ছে যেখানে যাই সেখানে দেখা গেছে যে ভিডিওটা সুন্দর আসে না, এখানে একটা পাতিল, ওখানে একটা পাতিল, এটার সাথে কিছু জড়িয়ে আছে, ওটার সাথে কিছু জড়িয়ে আছে। যাই হোক, এখানে আমিও আর কি ফ্রাই করছি। সারাদিন তো আব্বু সকাল থেকে এগুলো রেডি করেছে, তা আমি এখন জোহরে নামাজ পড়ার পরে আমরা 4টা দিকে শুরু করেছি ফ্রাই করা। এইগুলো ছিল হচ্ছে টোনা চপ, তা আমি টোনা চপ দিয়ে ফার্স্টে শুরু করেছি, কারণ এখন থেকে ভাজা শুরু না করলে এত আইটেম আমরা 7টা সাড়ে 7টার মধ্যে শেষ করতে হবে, সেটা আর পারবো না। তারপরও দেখা গেছে লাস্টে আমাদের একটু তাড়াহুড়া লেগে গেছে, আইটেম যাই হোক না কেন পরিমাণে অনেক ছিল, একটা একটা করে ফ্রাই করতে হয়েছে সুন্দর করে। তো এখানে চপগুলো ফ্রাই করা প্রায় শেষ। আমার পাশাপাশি আপু ডিম চপ গুলো ভেজে নিচ্ছে। ডিম চপ গুলো একটু বড় হয়েছে, কারণ এখানে একটা ডিম আস্ত দেওয়া হয়েছে, এটাকে কোনো কাটাকাটি করা হয়নি। অনেকগুলো টোনা চপ ছিল, তো প্রথম ধাপে কিছু ভাজা হয়ে গেছে আর সেকেন্ড ধাপে ভাজছি, আর এখনই আমরা ডিমও ভেজে নেব। ডিম চপটা ভিডিওতে দেখে খুবই ছোট মনে হচ্ছে, আসলে এটা ছোট না, এটা অনেক বড় ছিল। এটা এমন বড় ছিল যে কেউ একটা খেলে তার আর কিছু আর কি খাওয়ার প্রয়োজন হবে না, যাই খাবে এর পরে তার সেটা অতিরিক্ত হবে আর কি, এত বড় ছিল। তবে এটা খুবই মজার ছিল, যত আইটেমের মধ্যে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আর এখানে কিছু আমি কাবাব ভেজে নিচ্ছি, আর ওটার পাশে তো ভাজা হচ্ছে, আর এখানে টোনা ফিশ গুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সব একসাথে করে নিচ্ছি, নিয়ে এখনো এটা অনেক গরম আছে, এখন এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে এই গরমটা গরম থাকে, ঠান্ডা না হয়ে যায়।
কারণ এখন যদি এগুলা কিভাবে রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে সবগুলো ভাজতে ভাজতে একদম ঠান্ডা হয়ে যাবে। তো গরম রাখার জন্য এক শেষ পর্যন্ত এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। আসলে অনেকগুলো আইটেম, সবগুলো আইটেম ফ্রাই করা আসলে দেখানো হয়নি। তো এখানে আমরা হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি, যে ডিমের চপটা আমরা ভেজেছিলাম সেইটার অয়েলের ভিতরে আমরা পেঁয়াজটা ভাজছি, এই জন্য একটু আর কি বাবল দেখা দিয়েছে কারণ সেটার মধ্যে ডিম ছিল। আর এখন এর পাশে আমরা বেগুনিও ভেজে নিচ্ছি। তো একে একে এভাবে প্রায় সবকিছু ভাজা হয়ে গেছে, আর যেগুলো ভাজা হয়েছে সেগুলোকে ফয়েল পেপার দিয়ে এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি, এজন্য আপনাদেরকে দেখাতে পারছি না। অনেকগুলো আইটেম ছিল, সবগুলো ফ্রাই করা শেষ। প্রত্যেকটা আইটেম আসলে ফ্রাই করার সময় ভিডিও করা হয়নি, ওভাবে করা হয় না, কাজ করব না ভিডিও করব, আর ফ্রাই করা তো একই জিনিস। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ হচ্ছে হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা দরকার। তো আমাদের সবকিছু ফ্রাই করা হয়ে গেছে আর সেগুলো ভাইয়া প্যাকেটও করে ফেলেছে, আর আমি উপরে গিয়েছিলাম কিছু কাজ ছিল, এসে দেখি সবকিছু প্যাকেট করা শেষ। তাই আপনাদেরকে লাস্টে যে ফ্রাই করার দৃশ্যটা দেখাতে পারিনি যে কি কি ফ্রাই করেছি, দেখতে কেমন হলো। এখানে প্যাকেট করা হয়ে গেছে, দুটো প্যাকেট করা হয়েছে, দুটো ফ্যামিলিকে দেওয়া হবে আর আমাদের বাসার জন্য। তো এখানে আমার বেরেস্তাও রেডি। আমরা লাস্ট মুহূর্তে অনেক তাড়াতাড়ি করছিলাম কারণ আমাদের সময় প্রায় শেষের দিকে ছিল। বাসার সবার জন্য ইফতারি রেখে বাকি সব ইফতারি দেওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে নিয়ে আসতেছি। আসলে ইফতারিটা নিচে বসে সুন্দরভাবে আরাম করে খেতে খুব ভালো লাগে। প্রায় দেখবেন যে আমরা নিচে বসে খাবার খাই, যখন সবাই একসাথে খাই তখন নিচে খেতে ভালো লাগে। আর চেয়ার টেবিলে খেতে তেমন একটা আসলে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, না হয় আমি খাটে বসে খাবো, কারণ যখন আমি একা খাই খাটে বসে খাই, না হয় আমরা ফ্লোরে বসে খাবো। তো এখানে হচ্ছে আমাদের সব ইফতারি, আর সুমনের সাথে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ইফতারি, এই জন্যই বেসিক্যালি আজকে করা হয়েছে কারণ আজকে সুমন বাসায়, ওর কাজ থাকে, এক সপ্তাহ পর ও আমাদের সাথে ইফতারি করছে। সপ্তাহে জাস্ট 2 দিনও বাসায় ইফতারি করতে পারে, সো সেই 2 দিনই দেখা গেছে যে আমি একটু হ্যাবি বা ফ্রাই কিছু করি, আদারওয়াইজ এভরিডে আমি সিম্পল করার চেষ্টা করি, যেহেতু আমি একা খাই আর ওইভাবে করা হয় না, সবাই যার যার কাজে বিজি থাকে, আমি একাই বাসায় ইফতারি করি। এই ছিল আমার আজকের ইফতারি ব্লগ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে আবারও রমজান মুবারক, আল্লাহ হাফিজ।